হ্যালো বন্ধুরা, ডেইলি টলি বুলেটিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ছড়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, গ্রামের লোকের চাপে পড়ে আর কিছুই করা নেই ঋদ্ধির। তখন ঋদ্ধি বলে, আর ভালো লাগছে না আমার, আর কতক্ষণ যে এসব চলতে থাকবে কে জানে। আর একটা কথা আমি বুঝতে পারছি না, মৃদুল কেন এসব করতে গেছে, ওর কি অন্য কোনো প্ল্যান আছে? তখন মৃদুল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, আর তো কিছুক্ষণ, তারপরেই তো সব সত্যিটা গ্রামের লোকের কাছে চলে আসবে, আর তারপর বিন্দিকে আমি বিয়ে করব। তারপরে দেখা যায় যে বিন্দির পিসি বিন্দিকে বলে, যা মা তুই পুজোটা সেরে ফেল। আর শীতলা মায়ের মন্দির একদম খুবই জাগ্রত, এখানে একবার পুজো হয়ে গেলে তোদের বিয়েটা আর কেউ ভাঙতে পারবে না। অন্যদিকে দেখা যায় আয়ুষ আর গঙ্গা বলে, স্যার তো এত কিছুর পরেও বিন্দির জন্য সব কিছু সহ্য করছে। তখন বিন্দি ঋদ্ধিকে বলে, স্যার আপনি আর একটু ম্যানেজ করুন, আমি এই পুজোটা দিয়েই ম্যানেজ করে নেব বাকিটা। অন্যদিকে দেখা যায় রিমঝিম দিশাকে বলে, তুই ক্লাস শেষ করে এখানে আমার সঙ্গে দেখা করবি। রিমঝিম চলে গেলে মেঘা এসে বলে যে, কাজটা যে তুই করবি সেটা আমি জানতাম, তোকে মডেলিংয়ের কাজ করতে হবে, তোকে গাড়ি এসে নিয়ে যাবে, আবার কলেজ শেষ হওয়ার আগে তোকে রেখে যাবে। তখন দিশা বলে, আমার কোনো প্রবলেম নাই। অন্যদিকে বিন্দি পুজো দিতে গিয়ে মাটিতে পড়ে গেলে গ্রামের লোকজন বলে যে, এ তো ঘোর অমঙ্গল। মৃদুল গ্রামের লোকজনের সামনে বলে, আপনাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে এত চিন্তা কিসের, সবাই যখন চাইছে তাহলে আপনি আবার বিন্দির মাথায় সিঁদুর দিয়ে দেন। অন্যদিকে দেখা যায় বীর মিলিকে নিয়ে যাওয়ার সময় বীর মিলিকে জিজ্ঞাসা করে, মিলি তুমি মুখ খোলো, তুমি যদি এখন বলে দাও এই কাজটা কার হয়ে তুমি করছো, তাহলে তুমি বেঁচে যাবে, না হলে তোমাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে এর পরিণতি কিন্তু সেখানে আরও ভয়ঙ্কর হবে, তুমি এখনই মুখ খুলে দাও। ঠিক তখনই দেখা যায় রাস্তায় বাস দিয়ে রাস্তাটা আটকে রেখেছে, একজন পুলিশ সেখানে দেখতে গেলে অনেক দেরি হচ্ছে দেখে বীরও সেখানে যায়। সেই সুযোগেই গাড়িটাকে একটা গ্যাস দিয়ে অন্ধকার করে দিয়ে মিলিকে কেউ একটা ছেলে নিয়ে পালিয়ে যায়। তারপর বীর দেখে যে মিলি মোটরসাইকেলে করে চলে যাচ্ছে। তারপর বীর গুলি করতে গেলে বীরের মাথায় কেউ একজন আঘাত করে। অন্যদিকে দেখা যায় গ্রামের লোকজন কিছুতেই মানতে চায় না। তারপর বিন্দির বাবা বলে, ঋদ্ধি এবার আপনি আমার মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দেন, আমাদের মানসম্মানের ব্যাপার আছে আর আমার মেয়েরও মানসম্মান জড়িয়ে আছে এতে, যখন বিয়েটা হয়ে গেছে তখন আপনি সিঁদুরটা পরিয়ে দেন। তখন মৃদুল এসে বলে, গ্রামের লোকজন তো চাইছে আপনাদের আর একবার সিঁদুর পরা দেখতে, তাহলে আপনি এত দেরি করছেন কেন, তাড়াতাড়ি সিঁদুরটা পরিয়ে দিন। আর মৃদুল মনে মনে বলে, এবার খেল জমবে। অন্যদিকে দেখা যায় মঞ্জিরা পারমিতাকে বলে, আমার তো খুব চিন্তা হচ্ছে, ওদের কেমন খেয়াল জ্ঞান, ওরা আমাদেরকে একবারও ফোন করে কোনো কিছু জানাচ্ছে না। তখন পারমিতা মঞ্জিরাকে বলে যে, তুমি বেকার দুশ্চিন্তা করছো, ওরা একদম ঠিক আছে। অন্যদিকে বিন্দি বলে যে, স্যার আমাকে সিঁদুর পরাবে না। তারপর বিন্দি বলে যে, বিয়ে হবে আর একটু নাচ গান হবে না? আর তারপরে বিন্দি ছক করে ঋদ্ধিকে নিয়ে পালাতে যায়। তখন বিন্দির বাবা ঋদ্ধির কানে গুলি ধরে বলে, ঋদ্ধি এবার তুমি বিন্দির মাথায় সিঁদুর পরিয়ে দাও। বিন্দির বাবা বলে, বিন্দি তুই আমার থেকে চালাক হতে পারবি না। তারপর সিঁদুর নিয়ে এসে বিন্দির পিসিমণি ঋদ্ধিকে দিয়ে জোর করে বিন্দির মাথায় সিঁদুর তুলে দিতে যায়। ঠিক তখনই, থামো তোমরা সবাই, এই সিঁদুর আমি পরবো না। আগামী পর্বে দেখা যায় গঙ্গা আর আয়ুষ দাঁড়িয়ে থাকে। তখন ত্রিধা এসে বলে, আয়ুষ চলো ওই দিকে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আর ঋদ্ধি বলে, বিন্দিকে ওই মেজবাড়িতে আবার রেখে আসবো। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি।